গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, তো এখন বাজছে 6টা। তো দেখো, ঘুম থেকে উঠে গেলাম, তো উঠেই এই বেলকনির জানলাগুলো সব খুলে দিতে হয়, কারণ এইগুলো না খুললে ঘরটা প্রচণ্ড গ্যাস হয়ে যায়। তো ঘুম থেকে উঠেই আগে কাজ হচ্ছে ফার্স্টে বেলকনির সব জানলাগুলো খুলে দেওয়া। তো দেখো, এগুলো তোমাদেরকে দেখাই না কোনোদিন, তো আজ একটু শেয়ার করলাম। তো দেখো, ব্রাশটা মুখেই আছে, তো এখনো মুখ ধোয়া কমপ্লিট হয়নি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর দেখো চারিদিকটা কত সুন্দর হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে, সবুজে ভরা চারিদিক, মানে সকালবেলায় উঠলে বেশ সুন্দর লাগে বাইরেটা, তো দেখতেও খুব ভালো লাগে। তো কিছুক্ষণ বাইরেই দাঁড়িয়ে থাকি বাইরের দৃশ্যগুলো দেখার জন্য। তো দেখো বন্ধুরা, চা নিয়ে নিয়েছি, একটা আমার জন্য আর একটা হাজবেন্ডের জন্য। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেল, তো চা তো নিয়ে নিলাম, তো চা খাওয়াও শুরু করে দিয়েছি। আর হাজবেন্ড গেছে পাম্প চালাতে, ট্যাঙ্কি ভরতে, তো এখনো ট্যাঙ্কি ভরা হয়নি, তো আসেনি। দেখো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর মেয়েরা তো এখনো বিছানা ছাড়েনি, ওরা তো এখনো ঘুমাচ্ছে। তো বন্ধুরা দেখো, চাটা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়লাম বলতে দেখো, বাপের বাড়ি যেতে হচ্ছে, তো বাবার অপারেশন হয়েছে, তো আজকে 4-5 দিন হয়ে গেল, তো বাবা কালকেই বাড়ি এসেছে। তো দেখো বাপের বাড়ি যাচ্ছি, তো বাপের বাড়ি একদিন পরেই আমি যেতাম, কিন্তু মা বলছে যে আয় তাড়াতাড়ি চলে আয় আজকে, তো তোর বাবাকে একা আমি সামলাতে পারছি না। আর দেখো বাপের বাড়ি চলে এলাম, তো মেয়ে খেতেও বসে গেছে, আর এদিকে দেখো 2 দিন ধরে কলে জল আসেনি, তো আজকে জল এসছে। তো জলগুলো প্রচণ্ড নোংরা, মানে কালো ধরনের জল বেরোচ্ছে, কখনো লাল লাল জল আসছে, মানে কি বলবো কত রকমের জল। তো চলো বন্ধুরা, জলগুলো ভরে নিই। তো বন্ধুরা দেখো, বাবা বিছানায় শুয়ে আছে, মানে বাবার এমন অপারেশন হয়েছে যে বাবা চলতেও পারছে না, ভালো করে উঠে বসতে পারছে না। তো দেখো এদিকে আমি একটু মোড় চলে এলাম আমাদের, তো জিনিস নিতে কিছু। তো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তো এটা আমার গ্রাম ঢুকতে, এটা হচ্ছে কব্রস্থান। তো দেখো কব্রস্থানটা অনেক বড়, প্রচণ্ড বড়, এই যে পুরো এলাকাটা নিয়ে। তো বন্ধুরা দেখো, চলে এলাম বাড়ি, তো এসে দেখো সবজিগুলো বনে নিচ্ছি, মা একদিকে ভাত চাপিয়ে দিয়েছে, তো সবজিগুলো কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আর মনটাও ভালো নেই। তো বন্ধুরা, বাবা 4-5 দিন হসপিটালে ছিল, তো বাবার এমন জায়গায় অপারেশন হয়েছে যেটা তোমাদেরকে দেখাতেও পারবো না। তো আমরা তো যেতেই পারিনি, বুঝতেই পারছো, মানে সংসার করে এমন আমরা ফেঁসে গেছি যে মা বাবার কাজেও আসতে পারছি না। তো বন্ধুরা দেখো, এই মানে কথা বলতে বলতে তো এখন বাজছে মোটামুটি 1টা। তো দেখো বাবাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর দেখলে তো ডিমগুলো ভাজলাম গরম গরম ভাতে দেওয়ার জন্য। আর দেখো সবজি হয়েছে, সব রকম সবজি দিয়ে একটা, আর পোস্ত ভাত, আর দেখলেই তো ডিম ভাজা। চলো বন্ধুরা, খাবারটা খেয়ে নিই। খাবার খেতে বসেছি, আর বসা মাত্রকেই দেখো বৃষ্টি, দেখো মানে কোথার থেকে যে বৃষ্টি এলো, আর প্রচণ্ড হাওয়া, সব কিছু মানে উড়িয়ে ফেলে দিয়েছে এরকম হাওয়া, আর তার সঙ্গে দেখো বৃষ্টি, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো আমি একটু মাঠের কাছে এসেছি, তো পাশে দেখো ভাই বসে আছে, তো ভাইয়ের ছাগল আছে, সেই ছাগলগুলো চড়াচ্ছে।
আর দেখো বসে আছি, তো গল্প করছি আর চারিদিকটা। বন্ধুরা, আমি এপি ব্লগস প্রিয়ার কথা বলছি। তো বন্ধুরা দেখো, প্রিয়ার এরকম যে ক্ষতি হবে ভাবতে পারিনি। তো প্রিয়ার দেখো কপিরাইট স্ট্রাইক পড়ে চ্যানেলটা এখন বন্ধ হয়ে গেছে। তো প্রিয়ার প্রচণ্ড ভক্ত আমি, মানে কি বলবো, আমরা সবাই মানে প্রিয়ার জন্য সব সময় আমরা পাশে আছি। তো বন্ধুরা, প্রিয়ার যে এরকম এত বড় ক্ষতি হবে ভাবতে পারিনি আমরা। তো তোমরাও নিশ্চয়ই প্রিয়ার সাথে আছো, তো দেখেছো তো প্রিয়া কত কষ্ট করে একটা জায়গা তৈরি করেছে, প্রচণ্ড কষ্ট করেছে। তো একটা ঘর ছিল, দেখেছিল তো, মানে কত কষ্ট করে সেই ঘরে থাকতো ওরা, প্রচণ্ড কষ্ট করে। তো তার মাঝেও কিন্তু প্রিয়ার মুখে সবসময় হাসি থাকতো। তো প্রচণ্ড একটা মিষ্টি মেয়ে, প্রচণ্ড ভালো লাগে প্রিয়াকে। তো এরকম বন্ধুরা হয়ে যাবে ভাবতে পারিনি। তো নিশ্চয় ভগবান ওর সাথে আছে, ভালো মানুষের সঙ্গে সবসময় ভগবান থাকে। তো নিশ্চয়ই ভালো হবে প্রিয়ার। তো বন্ধুরা কি বলবো, প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ। তো কি করব, আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে। তো ব্লগটা অনেক ছোট হয়ে গেছে, তো এদিকে দেখলে তো বাবারও প্রচণ্ড শরীরটা খারাপ, অপারেশন হয়েছে। তো বড় মেয়ে তো বাড়িতেই আছে, ছোট মেয়েকে নিয়ে দেখো এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এইটুকুই, কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।